হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন ফার্স্ট সকাল, তো ঘুম থেকে উঠে এই যে মুরগিগুলো ছাড়তে আসলাম, এরকম বেরিয়ে পড়ছে এখান দিয়ে। এই দরজার মুখটা ভাঙা আছে, তো ওই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই যে ছেড়ে দিলাম, সব দৌড়াবে বাইরে। এই ছেড়ে দিয়েই তাড়া করা হয়, তা না হলে মানে প্রচুর পটি করে দেয় এরা। ওই জন্য জোরে তাড়িয়ে দিই, দিয়ে ওই যে রাস্তার ওই পারে সার আছে, ওই সার গাদার উপরে ওরা পটি করে। তো ওই যে আর এদের অভ্যাস হয়ে গেছে, এখন ছেড়ে দিলেই দৌড়ে পালিয়ে যায়। আজকে আকাশের আবহাওয়াটা ভালোই আছে, মোটামুটি খারাপ না। তো চলো কাজে লেগে পড়ি। এখনই ঘুম থেকে ওঠা হলো, কিছুই করা হয়নি এখনও। তোমাদের ভাইয়া ছেলে মেয়ে সব শুয়ে আছে, ওরা এখনও উঠেনি, আমি একা উঠেছি। ওই যে এরা আবার বাড়ির ভিতরে চলে এসছে, এখন এদেরকে খেতে দিলাম। তো চলো এখন রান্নার জায়গাটা পরিষ্কার করে নিই। তো বাইরের কাজকর্ম গুছিয়ে নিলাম দেখতেই পেলে। আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত, আর কথা হবে না, এটা সকালে খাওয়া হবে। আর এই যে একজন খিদে পেয়েছে, খাবে বলে গায়ে শুধু গা ঠেকাচ্ছে, খেতে দিতে বলছে। তো ঠিক আছে, চলো দুপুরের রান্নার জোগাড় করি আবার। তো এই যে কেটে নিয়েছি তরকারি সমস্ত কিছু, এখন এগুলো সুন্দর করে ধুয়ে নেব, নিয়ে চুলোর পাড়ে নিয়ে গিয়ে রান্না করব। আর কালকে ভিডিও দিতে পারিনি, মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল, ওই জন্য কাল দেওয়া হয়নি। ভয়েস দিতে অসুবিধা হচ্ছিল বলে, মানে ভয়েস দেওয়া যাচ্ছিল, ওই জন্য ভিডিও আমি রেডি করতে পারিনি কাল, ওই জন্য দেওয়া হয়নি। এটা হলো বৃহস্পতিবার দিনের ভিডিও, আর কাল শুক্রবার, কালকে কোনো ভিডিও আমি করিনি, ওই জন্য ভাবলাম বৃহস্পতিবারের দিনের ভিডিওটাই এখন আপলোড করে দিই। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা। Thank you.
তো দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি, নিয়ে চুলোটা ধরিয়ে দেব। তো চলো রান্নাটা করে নিই, নিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো এই যে চুলো ধরিয়ে দিলাম, দিয়ে এখন রান্নাটা করে নেব। এখন 12টা মতো বেজে গেছে, তো ঝটপট রান্নাটা করে নেব এখন, দেরি হয়ে গেল অনেক। আর এই সকালে রান্না হয় তো, খেয়ে দিয়ে আবার থাল বাসন ধুয়ে কাজগুলো সারতে দেরি হয়ে যায়, তো রান্নাটাও বসাতে দেরি হয়ে যায়। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখনই হয়ে যাবে রান্না। আর আজকে তো প্রচুর রোদ আছে, বৃষ্টির কোনো ই নেই আমার এই, আর আমার এই চুলোর ওপরটা মানে কিছু মানে চালা দেওয়া নেই, তো ওই জন্য পানি আসলে খুব অসুবিধা হয়, আর বৃষ্টিতেও তো অসুবিধা হয়, তো কিছু করার নেই, এইভাবেই করি যে কদিন হয়। আর কড়াটা দেখো, এই কড়াইয়ে ভাজি ভেজেছি বলে কড়াটা কালো হয়ে গেছে। তো দেখো রান্না আমার শেষের দিকে এখন, তো দেখো রান্না বান্না শেষ, এই যে সব কিছু ঝাড়তে গুছিয়ে নিয়েছি, এখন এই যে কড়াইটা ধোবো আর এই হাঁড়িটা ধোবো, ফ্যান গাললাম, এতে ভাতের মার গাললাম। আর চলো কী কী রান্না হয়েছে দেখাই। ফাইনাল লুকটা দেখিয়ে দিই, এই যে এটা ডাল, আর এটা হলো ভেন্ডি আলুর চচ্চড়িটা সর্ষে বাটা দিয়ে, আর এই যে গোশটা, আর এতে ভাত আছে, এতেও ভাত আছে, সকালে ভাত তো বেশি কেউ খায়নি, তোমাদের ভাইয়া খায়নি, ও কৃষ্ণনগর চলে গেল। আর আমার ভাগ্নিও বাড়ি চলে গিয়েছে, তো সকালে ও খেয়ে যায় না, খাওয়া মতো একদলা খেয়ে গিয়েছে, অল্প কটা খেয়ে চলে গিয়েছে, ওর জন্যই সকাল করে রান্না করেছিলাম অবশ্যই। তো এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে নেবো, আর ওইগুলো ধোবো, আর বাইরে করা পাটকাঠি আছে নিয়ে আসবো, মেঘ করেছে আবার বৃষ্টি হবে, কাল রান্না হবে, পাটকাঠিগুলো ভিজে গেলে একদম জ্বলতে চায় না। আর এই যে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নেবো, নিয়ে গোসল করে নেবো। ঠিক আছে, সমস্ত কাজকর্ম করে আবার ফিরে আসছি। এখন বিকাল 5:30 বাজে, তো দেখো গাছটা কতটা ঝুলে এসছে, গাছটা আমি একটু দড়ি দিয়ে বেঁধে ওইদিকে টেনে দেবো, চলো দেখাই। আর যে এই গাছগুলো এইভাবে ঢেকে রেখে চিবি, এখন এই মানে এই টাইমটা কটা, এই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘরে থাকা হয় তো, দিয়ে মুরগিগুলো এর ভিতরে ঢুকে এই টাইম ফুল গাছগুলো সব খেয়ে নেয়, তাই ঢেকে দিয়ে তাই আগে শুয়েছি। এই টাইমে মুরগিগুলো সব বাড়ি চলে আসে, যখন না মানে আমরা ঘরে শুই আর সেই সময় মুরগিগুলোও বাড়ি চলে আসে, এসে সব গাছগুলো খেয়ে নেয়, তো ওইখানে এইভাবে ঢেকে দিয়েছিলাম আজকে। তো চলো এই গাছটা বেঁধে নিই। তো এই যে দেখো উঁচু করে বেঁধে দিয়েছি, মানে এইখান থেকে যেতে গেলে মাথায় ঠেকছিলো এই গাছগুলো, তো অসুবিধা হচ্ছিলো,
ওই জন্য উঁচু করে বেঁধে দিলাম। এখন অনেকটাই উঁচু হয়েছে, আর অসুবিধা হবে না। এই যে আর রঙ্গন গাছটাও উঁচু করে বেঁধে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে রঙ্গন গাছ মানে একবারে এদিকে ঝুঁকে চলে এসেছিল বাইরের দিকে, ওই জন্য ভালো করে বেঁধে উঁচু করে দিয়েছি। এখন বেশ খাড়া হয়ে আছে গাছটা, ভালো লাগছে দেখে তো, এখন দেখতে বেশ ভালো লাগছে জায়গাটা। আর এই যে এই দড়িগুলো, দাঁড়াও, এই যে এই দড়ি দিয়ে আমি বেঁধে দিলাম গাছগুলো। এই দড়িটা ওই যে ওই দোকানদার ওই দাদার কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম, মানে প্রিয়াঙ্কার বাবার কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম। ওই যে ডিমের পেটিগুলো বাঁধে এই দড়ি দিয়ে, ওই দিয়ে বাঁধলাম, তাহলে খুব শক্ত হবে, শক্ত দড়িগুলো। আর ওই যে পাতাবাহার কচু গাছের পাশে আরেক রকম কচু গাছ আছে, ওই গাছটাও আমি কেটে, এই যে অনেকগুলো ডাল কেটে দিলাম, অনেকটা ঝাড় হয়ে গেছিলো। ওইটুকু ছোট জায়গা তো, আবার অতটা ঝাড় হয়ে গেলে ভালো লাগে না, তো কেটে একটু ফাঁকা করে দিলাম ওই জায়গাটাও। এখন ওই কচু পাতাগুলো সুন্দর করে সাইজ করে আমি নেব। এই যে এই ঘরার ভিতরে রাখবো ওই কচু পাতাগুলো, তাহলে ভালো লাগে দেখতে, আগেও ছিল আমার, দেখেছো তোমরা। আর এই ফুলগুলো সন্ধ্যা হলে খুবই ভালো লাগে দেখতে, দেখো একটু অন্ধকার অন্ধকার হলে কি সুন্দর লাইট জ্বলার মতো জ্বলে, ভালো লাগে দেখতে। আর এদের কথা তো বলতেই হয় না, বিকাল হলে এত সুন্দর লাগে গাছগুলো দেখতে, খুবই ভালো লাগে। তো চলো, আমি কচু পাতাগুলো ধুয়ে দিয়েছি, এখন ওই যে ছোট ঘড়াটার মধ্যে দিয়ে দেবো। তো পানি ভরে নিচ্ছি ঘড়াই, তো এই যে এখন ঢুকিয়ে নেবো এর ভিতরে, নিয়ে ঘরে রেখে দেব। এই যে কত সুন্দর লাগছে দেখো, এই গাছটা আমার খুবই ভালো লাগে দেখতে। আর আমাদের বাড়ি অনেক আছে এই গাছগুলো। তো চলো বন্ধুরা, ফিরে আসছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করছি, তোমরাও ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।